ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে পাখির ভিডিও দেওয়ার জন্য, তো আজকে একটা পাখির লফটে চলে আসলাম। এটা মূলত ইকরাম ভাইয়ের পাখির লফট। ওনার কাছে পাখি সহ কবুতরও আছে। এই কবুতরের ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আসলে পাখি পুষতে গেলে কী ধরনের সেট আপ লাগে, কী ধরনের পরিচর্যা করা লাগে, বিস্তারিত দেখাবো আজকে। আর এখানে হিউজ পরিমাণ পাখি আছে, যেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। আমরা বিস্তারিত এক একটা করে পাখি দেখাবো আপনাদের, আর কীভাবে পরিচর্যা করতে হয়। এখানে আপনারা সফট বক্স দেখতে পাচ্ছেন, এই সফট বক্সে কীভাবে পাখি পালন করার নিয়ম, এই নিয়মটা আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমরা শুরু করব, আপনারা সাথে থাকুন। ভিউয়ার্স, ইকরাম ভাইয়ের কথা বলছিলাম। ইকরাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মানে দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর সেট আপ। কী কী ধরনের পাখি এই মুহূর্তে আছে আপনার কাছে? আপনার রুটিন, আপনার রেডায়, আপনার ককেটেল, অ্যালবেনে ককেটেল, বিপাইট ককেটেল, হোয়াইট ফেস ককেটেল, তারপরে হাই নিউট্রিশনের আপনার ফেলো বলে, আপনার কিডনি ফেস ফেলো আছে আমার কাছে, তারপরে আপনার সানক্রুজ আছে, তারপরে আপনার আছে হচ্ছে আপনার লাভ বাট আছে, হাই নিউট্রিশনের লাভ বাট, পার ব্লু লাভ বাট আছে, তারপর ব্লু পার লাভ বাট আছে। আর মূলত আপনার আমার এই খামারের আপনার কিছু আপনার সেলফিট বেবি আছে, অ্যালবেনোর বেবি আছে, গেরের বেবি আছে, লুটিনোর বেবি আছে, এগুলি সেল পোস্ট করব, তার জন্য আমি ভিডিওটা। বাকি তো অনেক ধরনেরই আছে দেখো, আলহামদুলিল্লাহ, মানে রানিং আছে, বেবি আছে। মানে বিক্রি করবেন কি শুধু বেবি নাকি রানিং ও করবেন? রানিং ও আছে, অ্যাডাল্ট আছে, আমার কাছে প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে আছে। তো ভিউয়ার্স, এখানে রানিং কিছু পাখি আছে, অ্যাডাল্ট আছে, বেবি আছে। তো আমরা বিস্তারিত দেখাচ্ছি, আপনারা যদি পছন্দ হয়, স্ক্রিনে নাম্বার আছে ইকরাম ভাইয়ের, আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় তো ডেলিভারি দিচ্ছে, যে কোনো প্রান্তে আপনার যেখানে গাড়ি যায় ওইখানে আপনারা পাঠানো যাবে। আগে হইতেছে আপনার যদি দূরে থেকে ফোন দেন, ভিডিওতে দেখবেন, আর আল্লাহর রহমতে এগুলো আমার সব খামারের পাখি, এখানে এক পিস পাখি কোনো অসুস্থ দুর্বল এরকম পাবেন না। দূরে যারা নেবেন নিশ্চিন্তায় নিতে পারেন, যেটা আপনার পছন্দ করবেন আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবো, ভালো করে দেখবেন। আপনার দামাদামি হলে আপনার পেমেন্টটা আগে করতে হবে, করার পরে আমি আপনার গাড়িতে মালটা ডেলিভারি দিয়ে দেবো। তো যাই হোক ভিউয়ার্স, আমরা আপনাদের এক এক করে পাখিগুলো দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। ইকরাম ভাই, প্রথমে আমরা কী দেখাবো দর্শক ভাই? আমার এই সেলফিট বেবিগুলি আছে, এখানে অ্যালবেনো আপনার প্রচুর, এখানে সব সেলফিট বেবি, অ্যালবেনো বেবি আছে, সব দেখেন এই ছেলে, দেখেন অ্যালবেনো বেবি, এই সামনে তিনটা আছে গেড়ে, আর সব অ্যালবেনো রেডাই, সবগুলি রেডাই, উপরে আছে এগুলো রানিং না? না না, এগুলো সব বাচ্চা, সেলফিট বাচ্চা, কেবল টুকটাক করে খাওয়ার শিখতেছে, মানে এই এই খোপে যা আছে সব বিক্রি হবে, সব সেল হবে। তো এই সাইডের দিয়ে দেখেন ভাই, এই বেবি যারা নেবেন, অ্যালবেনো বেবিগুলির দাম চাইতেছে আমার, এইগুলি খামারের, এগুলি তো আমার কেনা না। এই পাখিগুলি যদি নেন কোনো দামাদামি করবেন না, একদম মাত্র 1800 টাকা পিস, 1800 টাকা পিস, মাত্র 1800 টাকা পিস অ্যালবেনোগুলি, আর গেড়েগুলি মাত্র 1000 টাকা পিস। মানে এই যে গেড়েগুলি, এই যে এই পাখিটা আপনার 1000 টাকা পিস, এই যে এই পাখিটা, এই যে এটা, এটা 1000 টাকা পিস। সাদাগুলো সাদা, এটা বলে অ্যালবেনো পাখি, অ্যালবেনোগুলি একদম কোনো দামাদামি করবেন না, কেউ অযথা ডিস্টার্ব করবেন, একদম মাত্র 1800 টাকা পিস, আর গ্রেগুলো 1000, মাত্র 1000 টাকা পিস। আর লুটিনোর বেবিও আছে দেখাবো, সবগুলি রেডাই, আর মাশাল্লাহ কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না, সবগুলি আপনার ফেলো চোখের পাখি, ফুল রেডাই চোখের পাখি সবগুলি। উপরেগুলো, হ্যাঁ এগুলো পিস কেমন? এগুলি আপনার 1800 টাকা পিস একদম। এখানে আছে আপনার 14 পিস অ্যালবেনো পাখি আছে, সব সেলফিট, মানে সেল করার মতো একা একা খাওয়া শিখছে সবগুলি। এখন ভাই, এই যে বক্সগুলো, এইগুলো আসলে কী কাজ ভাই? এইগুলো হইতেছে আপনার, এই যে পাখি বাচ্চার প্যারেন্টস যেগুলো, এগুলিতে সব বিট করলে এটার ভিতরে ডিম পারে, মানে ওই সাইডে আসার জায়গা, হ্যাঁ ওই যে ওই সাইড থেকে আপনার যাওয়া আসার জায়গা আছে, যেমন এই যে দেখেন, এই যে এই বাচ্চা, ওই যে ওইখান থেকে আসা যাওয়া করে, এই যে এই এখানে আছে আপনার সব হ্যান্ডফিটের বাচ্চা, যারা হ্যান্ডফিট করতে চান, যারা যারা নিয়ে আপনার ফুললি ট্যাম করবেন, মানে হাতে থাকবে, ঘাড়ে থাকবে, আপনার ইচ্ছা মতো আপনার যেখানে খুশি ওইখানে নিয়ে যেতে পারবেন। এই এখানে আপনার যেমন এই অ্যালবেনো বাচ্চা, অ্যালবেনো বাচ্চা 1500 টাকা মাত্র, এই যে দেখেন রেডাই, আর জোড়া না পিস, পিস পার পিস, এগুলি পার পিস। আর এইটা হইতেছে আপনার বিপাইট পাল, বিপাইট পাল, এটাও 1500 টাকা, এটাও আপনার এই যে বিপাইট, বিপাইট পাল, এটা মার্কিং আছে বিপাইট,
ফাইটার একটা মার্কিন আছে, এগুলো 1500 টাকা, লুটিনোটা আপনার 1300 টাকা, 1300 টাকা। তারপর আপনার এটা লুটিনো হেভি পাল, আমার কাছে যেগুলি আপনার লুটিনোর বেবি আছে এগুলি সব লুটিনো আপনার হেভি পালের বাচ্চা, আরও হ্যান্ড ফিটের কিছু বাচ্চা আছে। ওই যে আপনার কর্নারে এই যে এটা একটা বাচ্চা আছে একবার কর্নারে, কর্নারে ওই বাচ্চাটাও আপনার ওই 1300 টাকা লুটিনো, এখানে আছে 2 পিস উপরে। আর এটা চিনামন পাল, ওইটাও 1300 টাকা, এইটাও আপনার 1300 টাকা লুটিনো পাখি। এটা আপনার ট্যাম সাইজ, হালকা হালকা খাওয়া শিখে গেছে একা একা, তারপর আপনার ট্যাম সাইজের বাচ্চা এটা, 1 পিস উপরে, আর 1 পিস উপরে, হ্যাঁ 1 পিস। এগুলি সব আপনার 1300 টাকা পিস, 1300 করে পিস। হ্যাঁ সব রেডাই, সব রেডাই। আর উপরে এগুলো তো রানিং, হ্যাঁ এগুলি রানিং, রানিং তো বিক্রি হবে না, রানিং আমার প্যারেন্টসগুলি বিক্রি করবো না, রানিং আছে, অন্য পাখি আছে, 20 সাইজের পাখি আছে আমার কাছে, প্যারেন্টসগুলো তো অনেক সুন্দর। আমার সব পাখি ভাই 20 সাইজ, মাশাল্লাহ সবগুলি 20 সাইজের পাখি। এটার ভিতরে আপনার হ্যান্ড, আমার হ্যান্ড ফিটের পাখি আছে, এই যে এই যে সব আপনার, এগুলো তো পাল হয়ে গেছে না, এগুলি পাল, পাল লুটিনো পাল, এগুলি আপনার ট্যাম সাইজের বেবি, 1300 টাকা পিস, মাত্র 1300 টাকাই, দেখেন রেডাই। কিন্তু লুটিনো পাল, হেভি পাল যেটাকে বলে লুটিনো পাল, এটা হচ্ছে আপনার অ্যালবেনো, অ্যালবেনো, এইটা একদম 1500 টাকা ট্যাম সাইজ, ফিক্সড, কোনো দাম, কোনো দামাদামি হবে না। আর আমি যতটুকু দাম বলতেছি এটা আপনার যাচাই বাছাই করে দেখবেন, যেমন সেলফিটের বাচ্চা 1800 টাকা দিছি কোথাও পাবেন না, ট্যাম সাইজ 1500 টাকা, অ্যালবেনো লুটিনো 1300 টাকা পিস। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টসগুলো বিক্রি হবে না, জাস্ট আপনাদের দেখাই দিলাম যে আপনারা এইগুলো দেখলেন, সেলগুলো দেখলেন, সেল হবে, সেই সেল করা বেশি, মানে সেল ফিটের যে বাচ্চাগুলি দেখে সেগুলির প্যারেন্টস। তারপরে এখানে কিছু প্যারেন্টস আছে, প্যারেন্টসগুলো আপনাদের একটু দেখাই দিলাম। আর এখানে এটা আপনার, হ্যাঁ এটা আপনার ট্যাম সাইজের বাচ্চা আছে, এটা আপনার 1500 টাকা। আর আপনার এই প্যারেন্টসটা হচ্ছে আপনার লুটিনো বিপাইট, এই বিপাইট থেকে আমার ওই বিপাইটের যে বাচ্চাগুলি এটা এটা থেকে আসছে, কিন্তু আমি আপনার বাচ্চা একটু ঘুরাই দিছিলাম, এটা বাচ্চাকে ভালো খাওয়াই বিদায় অ্যালবেনোর বাচ্চাকে এটাকে ঘুরাই দিছিলাম। এগুলি বিক্রি হবে আপনার, ওই যে হোয়াইট ফেসের যে মেলগুলি আছে এই মেলগুলির দাম হইতেছে আপনার, দামাদামি না করলে একদম আপনার 2000 টাকা পিস এগুলো। হ্যাঁ এগুলো হইতেছে হোয়াইট ফেস, আমার অ্যালবেনো থেকে আসে, এগুলি হোয়াইট ফেস ঠিক আছে, কিন্তু আমার আশা হইতেছে আপনার অ্যালবেনো থেকে এই হোয়াইট ফেস আসছে। আর পাখির সাইজ দেখেন, এক একটা পাখির সাইজ, এই তিনটাই মেল ভাই। গাড়ি এটা কি হবে? এটা আমার ট্যাম করা পাখি, ভদ্রলোক ফুল ট্যাম করা, আমার কাছে আসবে ক্যামেরা, না না ক্যামেরা বেনে যে আপনার কাছে আসবে। এই ধরনের পাখি আপনারা এখান থেকে নিয়ে, মানে বেবি নিয়ে ট্যাম করতে পারবেন, যেগুলো আপনার কাছে থাকবে কামড়াবে না। তো ট্যাম পাখি কি ভাই বিক্রি করবেন কিনা? না এইটা এই 1 পিসে আছে, আমার ট্যাম করা আরও 3 পিস ছিল, 2 দিন আগে সেল করে ফেলেছি আমি। কেমন দাম সেম সেল করে? এগুলো আপনার এই 2500 টাকা, 3000 টাকা, 2000 টাকা কালার অনুযায়ী দাম হয়। আর এর কালারটা কিন্তু, হ্যাঁ এটা আমার মানে অনেকদিন থেকে আমার কাছে আছে পাখিটা। আর এইটা কি যে এটা হার্নেস, আপনার ওর পায়ে আপনার হ্যান্ডকাপ লাগানো আছে, অনেক সময় উড়াল টুড়াল দিলে মানে ফ্যানে, যাতে ফ্যানে বাড়ি না খায়। হ্যাঁ হ্যাঁ ফ্যানে বাড়ি না খায়, বাইরে নিয়ে গেলে অনেক সময় এই কাক কাক দেখলে ভয় পায়, তার জন্য এটা নিরাপদ একটা জিনিস। আচ্ছা এই এইখানে আরও কিছু আছে, এই পাখিগুলি দেখেন ভাই, এই পাখিগুলি আপনার একটা মানে সবার কাছে এগুলো সচরাচর পাওয়া যাবে না, এগুলো হচ্ছে গিয়ে ক্রিম ফেস শ্যালো পাখি, ক্রিম ফেস শ্যালো। হ্যাঁ দেখেন আপনার অল বডি আপনার সাদা, আর আপনার উপরের যে ঝুঁটিটা এটা হচ্ছে আপনার হলুদ, এখানে আপনার সিলভার ফেলো আছে আমার কাছে, ক্রিম ফেস ফেলো আছে, যেমন এই ডাইনি ডাইনি সাইডের যে পাখিগুলো এগুলো হচ্ছে গিয়া সিলভার ফেলো। কেমন এগুলো বিক্রি করবেন? এগুলি আপনার বিক্রি করব, এগুলির আপনার যারা ফোন দিবেন তাদের সাথে দামাদামি করব, কারণ এগুলির দাম অনেক বেশি হয়, দেখা গেলো আমি দামাদামি দাম বললে অনেকজন আপনার ফাও কমেন্টস করবে, তার জন্য দামটা বললাম না।
বিক্রি হবে কিন্তু ফোন করে যাদের নিয়ার ইচ্ছা থাকবে, যারা নিয়ার ইচ্ছা থাকবে তারা আমাকে ফোন দিলে আমি ফোনে আপনার দামটা বলে দেবো। এটা কী পাখি বললেন? এটা ক্রিম ফেস ফেলো আছে এখানে, এই দেখেন এই যে এটা ক্রিম ফেস ফেলো, এই যে এই পাখিটা ক্রিম ফেস ফেলো, ওই পিছনের এই পাখিটা ক্রিম ফেস ফেলো, তারপরে আপনার সিলভার ফেলো, এগুলি সব সিলভার ফেলো। এখানে কি আছে ভাই? এখানেও আপনার এই যে ফেলো আপনার এই দুই, হ্যাঁ এগুলি ফেলো, এই সামনে নিউজ আকারে পাখি আছে, আপনারা যদি চান এখান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক মিউটেশন পাওয়া যায়, ফেলোগুলি আপনার সচরাচর পাওয়া যায় না, এগুলো আমার কালেকশন করা, বিলিতে এখনও দিই নাই, বিলিতে দিব। যারা নেবেন তারা ফোন দিলে আমি দামটা আমি ফোনে বলে দেবো। জোড়া জোড়া আছে, এটা মেল এটা ফিমেল, একবার রানিং পেয়ার যেই নেবেন নেওয়ার আপনার হাইস্ট 10 থেকে 15 দিন লাগবে ডিম দিতে। যারা রানিং করতেছে তারা রুটিন আপনার, যেমন এই যে এটা ফিমেল এটা মেল এটা পেয়ার, এই পেয়ারটা নিলে মাত্র এটা পেয়ার এটা পেয়ার ডিম বাচ্চা 100% গ্যারান্টি, একদম 5,500 টাকা, একদম 5,500, মাত্র 5,500 টাকা। কিন্তু আমার পাখির সাইজ দেখেন, পাখি অন্য জায়গা থেকে দেখবেন আর আমার পাখির সাইজগুলো দেখেন, বিগ সাইজ। এইখানেও কিছু আছে, হ্যাঁ এটা আপনার লুটিং একটা পেয়ার, এটা আপনার একবার ডিম বাচ্চা করা, এই পিছনেরটা আপনার মেল, সামনেরটা আপনার ফিমেল, এই পেয়ারটা নিল 5,500 টাকা, একই দাম জি। হ্যাঁ এটাও আপনার রানিং পেয়ার, আমার কাছে আপনার একবার ডিম দিচ্ছে, মানে এগুলো আমার ঘরের বেবি থেকে আমি রানিং করছি, তার জন্য এগুলো আমি সেল দিয়ে দিই। এগুলি আপনার সামনেরটা আপনার এই যে এই পাশেরটা আপনার মেল, ওইটা ফিমেল 100% কনফার্ম, এটা 20 থেকে 25 দিন লাগবে আপনি বক্স দিলে, এই পেয়ারটির দামও 5,500 টাকা। আর সুমন ভাই আপনি তো দেখতেছেন পাখির সাইজ, সাইজ অনেক বড় সাইজ, এর ভিতরেও তো মনে হয় আসে নাকি? হ্যাঁ ভাই এর ভিতর কী আছে? এর ভিতরে আপনার ডিম দিচ্ছে, ডিমটা দেন বাবা 6টা, এখানে আপনার 6টা ডিম আছে। তো ভিউয়ার্স এই পাশ থেকে পাখিগুলো ঢুকে এর ভিতর আর কি ডিম বাচ্চা করে, সফট বক্স বলে এগুলো, না বক্স আপনার এটা যে আপনার ব্রিডিং বক্স বলে, ব্রিডিং বক্স বলে। এবার আমরা কি দেখাবো? আসেন এই যে আপনার লাভবার্ড, হ্যাঁ নিউ অ্যাডাল্ট আপনার পারবুলু একটা পেয়ার আছে এখান থেকে, পারবুলু লাভবার্ড, এইগুলো কেমন দাম? এটা আপনার নিউ অ্যাডাল্ট, পিছনেরটা ফিমেল সামনেরটা মেল, এই পেয়ারটা যদি কোনো আপনার অডিয়েন্স আমাকে ফোন দেয় এই পেয়ারটির দাম মাত্র 5,500 টাকা, 5,500, মাত্র 5,500 টাকা পারবুলু। এটি আরেকটি পারবুলুর পেয়ার, এই পেয়ারটির দামও 5,500 টাকা, কেউ দামাদামি করবেন না। নিউ অ্যাডাল্ট পেয়ার 7 মাস থেকে 8 মাসে চলতেছে বয়স, মানে 7 মাস প্লাস আছে বয়স। এগুলো তো ক্লিয়ার পাইট, ক্লিয়ার পাইট পারবুলু, এটা রানিং একটি পেয়ার, রানিং একটি পেয়ার আপনার ডান পাশেরটা ফিমেল বাম পাশেরটা মেল, এই পেয়ারটি নিলে 6,500 টাকা ফিক্সড, হ্যাঁ ফিক্সড। যারা আপনার মিউটেশন ছিলেন তারা আপনার, আমি মানে জানি যে তারা দামাদামি করবেন না, আমি যে দামটা দিছি বলেন। এই পেয়ারটি আপনার দাম হইতেছে একদম আপনার 6,000 টাকা, রানিং পেয়ার, ডিম বাচ্চা করা রানিং পেয়ার, মায়ের মতো কনফার্ম, হ্যাঁ 100% কনফার্ম, ডিম বাচ্চা করা কনফার্ম, কি মানে ডিম বাচ্চা করা আছে। এটা কেমন দাম দিচ্ছেন? এটা 6,000 টাকা ফিক্সড, ফিক্সড ভাই। পাখি যেরকম আমি দাম কম চাইতেছি, বেশি চাইতেছি না, কারণ ফার্স্ট পাখির ভিডিও দিতেছি আপনার চ্যানেলে, আমি যতটুকু কমায় রাখার চেষ্টা করতেছি। দেখতেছি কি আপনার সানকুনুর এই পেয়ারটি আপনার যদি কোনো অডিয়েন্স কিনতে চায় আপনার দেওয়া যাবে, আমার ডিম বাচ্চা কর একবার করছি, এই পেয়ারটি নিলে 40,000 টাকা দাম, আমার চাওয়া দাম, আমার চাওয়া দাম 40,000 টাকা, কিছুটা কম বেশি করা যাবে, হালকা পাতলা কিছু কম করা যাবে, ডিএনএ কার্ড সহ, ডিএনএ কার্ড আছে, ডিএনএ কার্ড সহ পিছনেরটা আপনার মেল সামনেরটা ফিমেল, ডিএনএ কার্ড সহ আপনার 40,000 টাকা আমার চাওয়া দাম। আর বয়স হইতেছে আপনার 3 বছর প্লাস, 3 বছর প্লাস, হ্যাঁ এর আগে আপনার একবার বাচ্চা করা হয়েছে। একটা পেয়ার ভাই, এটা সাইজ অনেক বিগ সাইজ, এটাও সানকুনুর, হ্যাঁ এটাও সানকুনুর, আর রেড সেক্টর, আমার 2 পেয়ার মাল আছে, আরও যদি লাগে আমি অ্যাভেলেবেল দিতে পারবো, এরকম কোয়ালিটি মাল, একবার ফুল রেড সেক্টরের মাল, 2 পেয়ার মালই একবারে ফুল রেড সেক্টরের মাল। এই পেয়ারটির দাম চাইতেছে আপনার 42,000 টাকা, এটা একটু দাম বেশি, হ্যাঁ 42,000 টাকা, সেম কোয়ালিটির মালে, এটা একটু আপনার সাইজ ভালো, ওইটা থেকে একটু সাইজ হালকা একটু বড়, এটা এটা আপনার 42,000 টাকা, ডিএনএ কার্ড সহ, ডিএনএ কার্ড, বয়স 3 বছর প্লাস আছে।
এই বাচ্চা কাচ্চা করবে 100%। আপনি দেখেন এই আপনার আপনার এগুলো সব আপনার ব্রিডিং করা, আপনার আমি বক্স দিনা রেস্টে দিয়ে রাখে দিচ্ছি 42,000 টাকা চাওয়া দাম। ভাই এই যে এইটা দেখাইতেছে, এটা হচ্ছে জাপানের আপনার একটা জাতীয় পাখি, এটা হচ্ছে আপনার রিংনেট ফিজন বলে আপনার। এটা এখন দেখাইতেছে কোয়েলের মতো, কিন্তু এটা আপনার যখন বড় হবে এটা মারাত্মক সুন্দর লাগে। এটা আপনার বড় পাখির আপনার পিক দেওয়া থাকবে, দেখেন এটার বাচ্চা। এই দুই পেয়ার আছে আপনার, দুইটা মেল আছে দুইটা ফিমেল আছে। এই দুই পেয়ার নিলে আপনার মাত্র 6,000 টাকা রিংনেট ফিজন, জাপানের এটা জাতীয় পাখি। এটা এই ধরনের পাখিদের আসলে কি ধরনের খাবার দেওয়া উচিত সেগুলো এখন ইকরাম ভাইয়ের কাছে শুনবো। ইকরাম ভাই, জি ভাই, কি খাওয়াচ্ছেন পাখিদের? ভাই এখন এই সকাল ফার্স্ট আওয়ারে আপনার দিতেছে হচ্ছে কি আপনার এই তো আপনার এই এই কি বলে এটারে বরবটি সিম, বরবটি সিম, বরবটি, এই আছে ছোলা, তারপরে আছে আপনার গম আছে, বাজরা আছে, তারপরে আমি আপনার তিসি দিই। এগুলি আপনার 24 ঘন্টা আপনার ভিজায় রাখি, ভিজায় রাখি পরের দিন সকালে আপনার এগুলি মিক্স করে তারপরে এটার ভিতরে ডিম দিছি, কাঁচা ডিম, হ্যাঁ ডিম সেদ্ধ করে দিছি, ডিম সেদ্ধ করে দিছি, তারপর আপনার কেক দিছি। কেক মানে আমরা যে কেক খাই সাধারণত, হ্যাঁ আমরা যেই কেকটা খাই, এইগুলি দিলে কি হয় মানে পাখির আপনার হেলথ, আপনার বড় পাখি বলেন ছোট পাখি বলেন যখন আপনার বাচ্চা থাকে তখন তো সবাই এগুলি দেয়। আর আমি আপনার কন্টিনিউ সবসময় এটা দিতে থাকি, তাহলে হয় কি আপনার ওই পাখির আপনার ফিটনেস গ্রোথ, তারপর আপনার ওর রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, ছোলাটায় কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার এই ভিটামিন থাকে, যে কোনো ভিটামিন আপনার এটা এটাকে বলে যায় হর্স, ছোলাকে বলে হর্স। এটা আমি সবসময় ইউজ করি, এখন এক একজন এক একভাবে ইউজ করে। আমি 7টা 8টা আইটেম অ্যাডজাস্ট করে তারপরে আমি সকালে আপনার এটাকে বলে সফট ফুড, এই সফট ফুডটা দিই, তারপরে আপনার বেলা 12টার দিকে আপনার দিয়ে হইতেছে আপনার দানা খাবার দিই। দানা খাবার যেমন আপনার 7টা থেকে 8টা আইটেম থাকে, যেমন আপনার থাকবে হইতেছে 1 নম্বর থাকবে চিনা, তারপর থাকবে হইতেছে ধান, 3 নম্বর থাকবে হইতেছে আপনার ক্যানারি থাকবে, তারপর মিলেট থাকবে, 3 আইটেমের মিলেট থাকবে, মিলেটের সাথে থাকবে আপনার গুজির দানা থাকবে, তারপরে থাকবে হইতেছে আপনার তিসি থাকবে। এরকম 8টা থেকে 9টা আইটেম অ্যাডজাস্ট করে তারপরে আবার 12টা থেকে 1টার ভিতরে আবার দানা খাবারটা দিয়ে এই দানা খাবারটা একবারে সন্ধ্যা পর্যন্ত থাকে। সন্ধ্যার পরে এই খাবারটা একবারে উঠে ফেলে, পানি এবং খাবার সবগুলো উঠে ফেলাম, উঠে ফেলে টোটালে রাতে কিছু থাকবে না, লাইট অফ করে আবার সব পরের দিন সকাল 9টায়। এটার সাথে যেমন আমার বাচ্চাগুলিকে আমি সফট ফুড তো দিয়েই থাকি, সবগুলোই দেখেন ইচ্ছা মতো সব সফট ফুড খাইতেছে। সফট ফুডের সাথে আমি আপনার করি কি আপনাকে আমি দেখাবো, যখন বাচ্চা হয় বাচ্চার সাথে আমি তখন আপনার এই জিনিসটা দিই, নিউট্রিবার্ট, নিউট্রিবার্ট আপনার এই খাবারটা আপনার এখন বর্তমানে 800 গ্রামের দাম 2300 থেকে 2400 টাকা নেয়। এই খাবারটা দিলে আমি সকালে একবার হ্যান্ড ফিট করাই, প্লাস সন্ধ্যার টাইমে যখন আপনার বাচ্চাগুলিকে আমি লাইট অফ করে দেবো রুমের, তার আগে একবার হ্যান্ড ফিট করে, দুইবার করে কন্টিনিউ আমি এভাবে হ্যান্ড ফিট করাই। হ্যান্ড ফিট করালে কী হয়, এক পিস বাচ্চা মার যাবে না। আমার আল্লাহর রহমতে খামারে প্রচুর পরিমাণে প্রোডাকশন, আল্লাহর রহমতে আমার এবার বাচ্চা উঠছে প্রায় 30 পিস প্লাস, 8 জোড়া 9 জোড়া পাখি থেকে 30 পিস প্লাস হয়েছে বাচ্চা, আরও প্রায় আপনার আমি আপনার ঈদের সময় সমস্যার কারণে 6 থেকে 7 পিস বাচ্চা মারা গেছে, টেক কেয়ার করতে পারি না তার জন্য মারা গেছে। আমার আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে বাচ্চা মিস হয় না, বাচ্চা কাচ্চা মিস হয় না। এখন এই প্রক্রিয়ায় যদি আপনার যারা খামার করেন তারা অনেকজনে আপনার দেখা যায় শুধু আপনার ধান চিনা এগুলি ইউজ করেন, এগুলি যদি আটকায় আমি যদি একটা পাখি পালি তাহলে আমি যা দিব ওকে যদি শুধু ভাত দিই ও ভাত খেতে বাধ্য, কারণ আমি আটকায় রাখছি এটাতে। আর আমি আপনার যদি ঠিকভাবে টেক কেয়ার করি আমি আশা করি ইনশাল্লাহ আপনার এইটার থেকে মানুষ অনেক কিছু করতে পারবো। আমি আপনার 30 পিস বাচ্চা আমার 20 পিস হয়েছে আপনার অ্যালবেনো, অ্যালবেনো বাচ্চা আপনার আপনার আমার টোটাল আমার সব খরচ বাদ দিলে আমার মানে আমার খামারের খরচ বাদ দিয়ে আপনার আল্লাহর রহমতে আপনার 30,000 টাকা থাকবে, মানে সব খরচ বাদ দিলাম, খাবার খরচ আমার সব কস্টিং বাদ দেওয়ার পরে 30,000 টাকা থাকবে এই 30 পিস বাচ্চা থেকে, আমি সব টোটালে খরচ বাদ দিচ্ছি। এর আগে আপনার 18 পিস পাইছিলাম 6 জোড়া থেকে 18 পিসের থেকে 25,000 টাকা বিক্রি করেছিলাম। তাহলে যারা খামার করতে চান এবং খামার করবেন সেটা লাভজনক জিনিস। এখন অনেকজনের টেক কেয়ার করতে পারেন না, পালার প্রক্রিয়া জানেন না, বিদায় দেখা যায় লস করেন দিন পাচ্ছে। আমি তো আপনার এই এইগুলি সব যেগুলি আপনার বক্স দেখতে আছেন এই বক্সগুলি সব আমি লক করা আছে, ভিতর থেকে লক করে দিছি, মানে এখন যদি ওপেন থাকে সবগুলিতে ডিম পেড়ে দিবে, এটা সব বক্স
এগুলি সব বক্স লক করা, রেস্টে দেব, ভিতরে থেকে লক করে দিলে ভিতরে মানে বক্সের ভিতরে আসতে পারবে না, ভিতরে ঢুকতে পারবে না। এখন যদি ওপেন করে দিই সাথে সাথে ডিম পেড়ে দেবে। আমি করি কি, আপনার একটা একটা বিড়িতের বাচ্চা নেওয়ার পরে তারপর আমি একবারে টানা 14 দিন আমি আপনার রেস্টে দিয়ে দিই পাখি, রেস্টে দেওয়ার পরে আবার বক্স দিই। এই এটা হয় কি, বাচ্চাগুলি আপনার প্যারেন্টস ভালো থাকে প্লাস বাচ্চাগুলি হেলদি অনেক সুন্দর হয়। আর রেগুলারলি যদি অনেকজনে আপনার ঢাকার বিড়ালরা এইভাবে মেনটেন করে, কিন্তু আমাদের খুলনার অনেক বিড়াল আছে এগুলি মেনটেন করে, এরা করে কি কন্টিনিউ একটার পর একটা একটার পর একটা বাচ্চা করে। এই কারণে হয় কি, অনেক সময় বাচ্চার গ্রোথ আসবে না প্লাস আপনার প্যারেন্টস ভালো থাকবে না। এখন আমি চাই আমার ভিডিও আল্লাহর রহমতে আপনার সমনবয় চ্যানেলে কন্টিনিউ পাবেন এখন থেকে, আর সবাই এইসব প্রজেক্টে আসুক, কারণ কবুতরের বাজার এখন বর্তমানে হাই ফ্লেয়ার ছাড়া, আমিও আপনার একজন কবুতর পালক, ফেন্সি পালসি বহুত, এখন বর্তমানে আপনার হাই ফ্লেয়ারে ঢুকছিলাম তাও বাদ দিয়ে দিচ্ছি, কবুতরের ইন্টারেস্ট একবারে নাই। আপনারাই জানেন আমার রুমের ভিতরে পালতেছি, কোনো দেখেন কোনো নোংরা নাই, আবর্জনা নাই, কয় পরিষ্কার। এটা যারা বাসায় হাউসে পালতে চান ওনা এসে পালতে পারেন, কোনো সমস্যা নাই, ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আমরা বিদায় নেব একরাম ভাইয়ের বাসা থেকে। আর এই ধরনের পাখি যদি আপনাদের লাগে আপনারা একরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বেশ কিছু পাখি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সামনে আরও বেশ কিছু পাখির ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। একরাম ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আর নাম্বারটা বলে দেবেন। আপনারা যারা পাখি পালবেন, যদি আমি মানে প্রথমে যেই কথাগুলি বলছি এই অনুযায়ী যদি আপনারা পাখি পালেন তাহলে 100% লাভবান হবেন। আর যারা দেখা যায় পাখি কিনেন, কেনার পরে পরিচর্যাটা করতে পারে না, তারা ক্ষতিগ্রস্ত হন, তারা চিন্তা করেন যে পাখি বলেন কবুতর বলেন এগুলি সেক্টরের লস। যেমন আমি তো বললাম আমার এখানে এখনও আল্লাহর রহমতে 30 পিস প্লাস বা বেবি বের হয়েছে 9 জোড়া পাখি থেকে, তাহলে আমি খরচ টরচ সব বাদ দিলাম, আমার 30,000 টাকা থাকতেছে আপনার খরচ বাদ দেওয়ার পরে, আর বেশি থাকবে কিন্তু আমি 30,000 টাকা ধরলাম। আর খাবার কস্টিং খরচ এমন কিছু না, আর আপনাদের বাসাতে রুমের ভিতরে যে কোনো একটা ব্যালকনির সাইডে বলেন গ্যাপ জায়গা আছে পালতে পারেন, এটা বেশি আসে না যে নোংরা করে পরিবেশ সমস্যা করে, পরিবেশের সমস্যা এটা পরিবেশে আপনার দুর্গন্ধ ছড়ায়, এরকম কিছু না। পাখির বাথরুম হইতেছে ছোটো, এটা পটি করে একবারে সামথিং, অল্প একটু করে পটি করে, এটা কোনো আপনার আসে না যে আপনার পালতে কোনো সমস্যা হবে এরকম কিছু না, পাখি পালতেই পারেন। আর যারা আপনার পাখি খামার করবেন তাদের জন্য বলতে পারি এতটুকু, ডাইরেক্টলি আপনার রানিং পাখির থেকে ওই 4 মাস 5 মাস অথবা বেবি থেকে পাইলে রানিং করবেন, তাহলে আপনার ওই পরিবেশে অ্যাডজাস্ট হলে পরবর্তীতে ডিম বাচ্চা একবারে অনেক তাড়াতাড়ি পাবেন, রানিং হলেই পাবেন। আর রানিং পাখি হয় কি, আপনার বাসা যাওয়ার পর অনেক লাভ বার্ড বলেন, পকেটেল বলেন, আপনার হোম বার্ডস যেগুলি বলেন, এগুলো আপনার এক জায়গা থেকে রানিং হওয়ার পর আরেক জায়গায় গেলে আপনার সমস্যা করে, ডিম বাচ্চা করতে গেলে অনেক সমস্যা করে। এর জন্য যারা 5 মাস 6 মাস এবং বেবি থেকে নিয়ে রানিং করে পালেন 100% গ্যারান্টি আপনার লাভবান হবেন। কারণ এই পাখির সেক্টর বলেন কবুতরের সেক্টর, কবুতরের সেক্টর শুধু আমাদের ইম্পোর্টটা নাই, নাহলে আমি মানে আমাদের ইউরোপ বলেন এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশের ওয়েদারে কবুতরের যে ইয়ে ছিল অন্য কোথাও নাই, কিন্তু কবুতরের আপনার আমরা এক্সপোর্ট করতে পারি না, বিধা আমাদের কবুতরের বাজার আজকে ধস। কিন্তু পাখির সেক্টর আছে, আর পাখি এমন একটা জিনিস, এটা মানসিক দুশ্চিন্তা বলেন, মানসিক মনের থেকে প্রশান্তি বলেন, এই পাখি দিয়ে আপনি পাবেন, পাখি কবুতরে পাবেন। তার জন্য বলি সবাই পাখি কবুতর পালেন, এবং পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি না, দেখা যায় পাখি আপনার দেশি পাখি ধরি, দেশি পাখি আমরা না পাইলে আপনার এই যে ককেটেল আছে, তারপর আপনার এই সানকুনুর আছে, লাভবাট আছে, বাজরিকা আছে, পিরিচ আছে, এগুলি আমরা পালি। এতটুকু বলা ছিল ভাই, নাম্বারটা বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো টেলিগ্রাম নাম্বার হচ্ছে 01314-929752। এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন, যেখানে অবশ্য গাড়ি চলে, গাড়ি যেখানে গাড়ি যায় ওইখানে আপনার ডেলিভারি দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আপাতত শেষ করছি, আমরা আবারও আসবো, নতুন যদি কোনো পাখি ইকরাম ভাই আনে তাহলে আমরা আপনাদের দেখাবো। তো পাখি কীভাবে পালন করতে হয়, কীভাবে ট্রিটমেন্ট দিতে হয়, পাখির খাবারের খাদ্য অভ্যাস, এইসব বিষয়ে যদি আপনারা জানতে চান ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে আপনার এই 12-13 বছরের যে অভিজ্ঞতা আছে আল্লাহর রহমতে 100% আপনার যতটুকু বলবো মানে মনে অনেকজনে আছে কি, একটা বিড়াল আপনার আরেকজনে সাজেস্ট করে না যে এটা বললে ওর উপকারিত হবে, বলে না, 2টা নাই 3টা নাই 4টা নাই, আপনার যখন মন চায় ফোন দিবেন
পাখির ব্যাপারে আমি সর্বক্ষণ আমি আপনার ফোন রিসিভ করবো, সমস্যা যে কোনো ব্যাপারে ফোন দিলে আমি আপনার পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। ইকরাম ভাই ধন্যবাদ পাখি দেখানোর জন্য, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আমরা বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।